বৃহস্পতিবার গভীর রাতে TR01BQ0650 নম্বরের একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়ি আগরতলা থেকে আমবাসার উদ্দেশ্যে যাওয়ার সময় গাড়িটির চালক মাত্রাতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকায় গাড়িটি তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আসা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ যান দুর্ঘটনার কবলে পড়ে। যান দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসে এলাকার লোকজন এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়ি ঘুরে ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনাস্থল থেকে নেশাগ্রস্ত অবস্থায় থাকা আহত গাড়ির চালককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। জানা যায় ওই গাড়ির চালকের নাম আনন্দ দাস, বাড়ি রাজধানী আগরতলার চন্দ্রপুর এলাকায়। বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরিকালীন বিভাগে চলছে ওই গাড়ির চালকের চিকিৎসা। অন্যদিকে প্রতিনিয়ত তেলিয়ামুড়া থানা এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানোর ফলে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটেই চলেছে, কিন্তু এক্ষেত্রে ব্যবস্থা গ্রহণে ট্রাফিক পুলিশ সহ তেলিয়ামুড়া থানার পুলিশের নেই কোনো উদ্যোগ। এ নিয়ে তেলিয়ামুড়া নৈশকালীন ট্রাফিক ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠছে সচেতন মহলে। আমরা একটা কল পাইছি ঠিক 12:10 আগে, চাকমাঘাট আগে মহারানীপুর ব্রিজের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা সাথে সাথে মুখ করছি, ওইখানে গিয়ে দেখছি যে একটা সুইফট ডিজায়ার গাড়ি এটা পাল্টি খাইয়ে আসলো আর গাড়ির ড্রাইভার ইনজোর্ড। আমরা তারে হসপিটালে ডক্টর হ্যান্ড ওভার করেছি। ফিরো রিপোর্ট আর ই নিউজ।